সৌদি আরবের চাকরিদাতা বা কফিলরা বিদেশি কর্মী ছাঁটাই করলে সরকারের কিছু করার নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। সকালে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের দূতাবাসের প্রতিনিধিদের ব্রিফ করার পর একথা বলেন তিনি। করোনা পরিস্থিতিতে প্রবাসী কর্মীদের কর্মস্থলে ফিরে যাওয়া নিয়ে তৈরি হয়েছে জটিলতা। তা দূর করতে সাত দেশের দূতাবাসের প্রতিনিধিদের সাথে মতবিনিময়ের কথা ছিল, তবে কুয়েতের আমির মারা যাওয়ায় দেশটির কোনো প্রতিনিধি বা রাষ্ট্রদূত যোগ দেননি সভায়। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান, ইরাক এবং মালয়েশিয়ার রাষ্ট্রদূত এবং লেবার কনসুলারদের দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ব্রিফ করেন পররাষ্ট্রমন্ত্রী। পরে পররাষ্ট্রমন্ত্রী জানান, কফিল বা প্রতিষ্ঠানের মালিকরা কর্মী ছাঁটাই করলে সরকারের কিছু করার নেই। এছাড়া বৃহস্পতিবার থেকেই সৌদিয়া এবং বিমান বাংলাদেশ সপ্তাহে 10টি করে ফ্লাইট পরিচালনা করবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। কালকে থেকে ওরা বলল 10-10-20 ফ্লাইট ডেইলি যাবে সৌদিয়া, 10 আর বাংলাদেশ বিমান 10টা। কফিল যদি যে চাকরি দিবে সে যদি চাকরি না দেয় তাহলে তো যেতে পারবে, ওখানে আপনি কি বলেন কি করতে পারবো? আর সৌদি দূতাবাস 25,000 ভিসা নবায়ন করবে বলেও জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। ঠিক মার্চের সময় যারা ভিসা পেয়েছিল, হ্যাঁ, আর ওরা ইউজ করতে পারে নাই, হ্যাঁ, এইগুলি কিন্তু ওরা ক্যান্সেল করে আবার রিইস্যু করবে। তাদের ধারণা 25,000-এর মতো নতুন ইস্যু করতে হবে। বৈঠকে উপস্থিত ছিলেন বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রী। আমরা ওদেরকে অনুরোধ করেছি এই কথাগুলি ওনাদের সরকারের কাছে যাবে। যারা প্রবাসে চাকরি হারাচ্ছেন তাদের জন্য সরকার নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করছে বলেও জানান দুই মন্ত্রী। ইশাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। পাটকল শ্রমিক জাহালমকে 15 লাখ টাকা ক্ষতিপূরণ দিতে ব্র্যাক ব্যাংকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এই মুহূর্তে হাইকোর্টে আছেন সহকর্মী জাহিদ হাসান, এ বিষয়ে আরও জানাতে তিনি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। জাহিদ, এই মুহূর্তে আপনার কাছে সবশেষ কী তথ্য রয়েছে? এই যে ক্ষতিপূরণের যে আদেশ দিয়েছে সেটি নিয়ে আসলে জাহালমের পরিবার বা স্বজনরা কী বলছে? জাহালমকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে যে রুল দিয়েছিল সেই রুলের উপর আজকে রায় ঘোষণা করছে হাইকোর্ট। এখনও রায় ঘোষণা শেষ হয়নি, রায় চলছে। তার রায়ের এক পর্যায়ে এসে যেই ঘোষণাটি এসেছে রায় থেকে সেটি হচ্ছে যে জাহালমকে চিহ্নিত করেছেন ব্র্যাক ব্যাংকের দুজন কর্মকর্তা ফয়সাল এবং শারমিন নামে, তাদের মূলত দায়। তারা আবু সালেককে গ্রেপ্তার না করে জাহালমকে ফাঁসিয়ে দিয়েছে, এই দায়টি হাইকোর্টে চিহ্নিত হয়েছে এবং এর প্রেক্ষিতে ব্র্যাক ব্যাংকে 15 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য রায়ের নির্দেশ দেওয়া হয়েছে। এখন পর্যন্ত পুরো রায় শেষ হয়নি, এর আগে দুটো পর্যবেক্ষণও দিয়েছে হাইকোর্ট। সেই পর্যবেক্ষণ হচ্ছে যে দুদক অনভিজ্ঞ কর্মকর্তা দিয়ে এরকম একটি গুরুত্বপূর্ণ মামলা তদন্ত করার কারণেই এই ভুলটি হয়েছে এবং দুদককে সতর্কও করা হয়েছে এই রায়ের পর্যবেক্ষণে যে যাতে এ ধরনের ভুল দুদকের মতো প্রতিষ্ঠান আর না করে। এখন পর্যন্ত যেহেতু চূড়ান্তভাবে রায়টি শেষ হয়নি, ঘোষণা হয়তো আরও কোনো কিছু আদেশ অথবা আরও নির্দেশনা আসতে পারে, সেজন্য অপেক্ষা করছি। তবে এখন পর্যন্ত যেটি হচ্ছে যে ব্র্যাক ব্যাংকের দুই কর্মকর্তার দায় খুঁজে পেয়েছে হাইকোর্ট এবং সেই অনুযায়ী ব্র্যাক ব্যাংকে 15 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য এক মাসের মধ্যে নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ এক মাসের মধ্যে জাহালমকে এই টাকাটা ব্র্যাক ব্যাংক পরিশোধ করবে এবং পুরো রায়টা শেষ হওয়ার পরে আরও কী কী আদেশ আসে সেটি জানিয়ে দিতে পারব। এবং যেই পর্যবেক্ষণ দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে যে ব্র্যাক ব্যাংকের দুই কর্মকর্তাই যেন তেনভাবে তদন্ত করে এই আবু সালেককে বাঁচিয়ে দিয়ে জাহালমকে ফাঁসিয়ে দিয়েছে, এটি আদালতে তাদের কাছে প্রতীয়মান হয়েছে, এটি তাদের রায় উঠে এসেছে। রঞ্জন জাহিদ, আপনাকে ধন্যবাদ।